আমি ঢুকুন না কোথায়, আমি কোথায় ঢুকুন, আমার কাছে আসবেন না। আমার কাছে আপনাকে বারণ করছি না, আমি ভূতের ঢুকুন না, কিন্তু আমার কাছে আসবেন না, আমার কাছে আসবেন না। আমার হাত ধরে আমি টেনে বের করছি। বলছি তো আপনাদের হয়েছে ভোট। আপনার বুথের সামনে বসলে যে জন্য আপনি আমাকে বললেন সামনে আপনারা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ক্যান্ডিডেটের গায়ে হাত দিচ্ছে, ক্যান্ডিডেটকে হাত ধরে মহিলা হাত ধরে টেনে দিচ্ছে, আমাকে বুথ থেকে টেনে বের করে দিচ্ছে ক্যান্ডিডেটকে। ক্যান্ডিডেট নাকি বুথে থাকতে পারবে না, বুথের বাইরে চলে যেতে হবে। শাসক দলের লোকেরা ক্যান্ডিডেট বুথে থাকবে না তো কোথায় থাকবে? বুথের বাইরে থাকবে, বুথের বাইরে চলে যাবে, হাত ধরে টেনে বের করে দিচ্ছে আমাকে। শাসক দলের লোকেরা, শাসক দলের প্রার্থী আমার গায়ে হাত দিয়েছে, গায়ে হাত দিচ্ছে। পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন চুপচাপ দেখছে, কোনো কাজ করছে না। অনেকবার অনেকবার বলছি, অনেকবার রিপোর্ট করছি তাদেরকে, কোনো কথা শুনতে চাইছে না। আপনি অভিযোগ করছেন কোনো মারধর করে যাবে আমাকে? আমার এই তো আমার গায়ে টেনে ধরছে, আবার ইচ্ছা করে মিথ্যা করে বলছে যে মহিলা গায়ে হাত দিয়েছি আমি। পুলিশের সামনে, পুলিশের সামনেই, পুলিশের সামনে দেখছে দাঁড়িয়ে। তৃণমূল প্রার্থীর অভিযোগ যে আপনি নাকি ওকে ঠেলে বার করবেন। পুলিশদের প্রশাসনের লোকদের জিজ্ঞেস করুন না, আমি তো বুথের সামনে দাঁড়িয়ে রয়েছে, গায়ে হাতটা দিলাম কখন? ওনারা তো খুঁজতে খুঁজতে চাইলে আমি বাইরে বেরিয়ে যাই, ওরা তো বুথ লুট করার চেষ্টা করছে। সমানে সকাল থেকে থ্রেট দিচ্ছে আমাদের, সমানে থ্রেট দিয়ে যাচ্ছে। ভোট সুষ্ঠুভাবে হচ্ছে? হচ্ছে না, করতে দিচ্ছে না। সমানে বাইরের লোক ঢুকছে, প্রশাসনের সামনে তো এক গাদা বাইরের লোক ঢুকলো, আমাকে প্রশাসনের সামনে থ্রেট দিয়েছে। কি বলবো, কি ওরাই তো কাল রাত থেকে সমন্বয় আরম্ভ করেছে, কাল রাত থেকে আমাদের সমস্ত ফ্ল্যাগ ওয়ার্ডের আমাদের তৃণমূলের ফ্ল্যাগ গুলো ওরা ছিঁড়ে ফেলে দিচ্ছে, ঠিক আছে? কাল রাত থেকে শুরু করেছে, আবার আজকে এখন সকালবেলা বিজেপি প্রার্থী সে সমস্ত মহিলাদের গায়ে হাত দিচ্ছে, এবং আমিও একজন তৃণমূলের প্রার্থী, আমাকে শুদ্ধ বাইরে বার করে দিচ্ছে। সে নিজে রয়েছে এখানে, কেন্দ্রের যারা বাহিনী আছে তারা কিন্তু ওকে সাপোর্ট করে যাচ্ছে। কেন তারা সাপোর্ট করবে? সাপোর্ট কেন করবে? এখানে তো সবারই তো প্রচার, এগুলো তো ঠিক নেই। আমাদেরকে গায়ে হাত দিচ্ছে এগুলো কি? বিজেপি পার্টির সঙ্গে আমাদের সেন্ট্রালের যারা আছে তারাও কিন্তু সমস্ত তার হয়ে কথা বলছে। কেন? আমার নাম উমা সাই, আর বিজেপির প্রার্থী হচ্ছে সোমনাথ দাস, সে সমস্ত এইগুলো করছে।